হ্যাঁরে, তুই এটা কবিতা মুখস্থ করছিস না গান বলছিস? ওই হলিও দুটাই একই বটে। এ বোচা, ম্যাডামটা কার সাথে এত ফোনে গল্প করে বল না? তোর বাপের লজ্জায় নাই কেন? আমাকে কি তোদের পায়রা মনে হয়? একেবারে নিপিটা ম্যাডাম, কি শিখাচ্ছ? হ্যাঁ, যেমন গোডাউন তেমনি তো শোরুম হবে। ঠিক বলেছো ম্যাডাম। এবার বলো, সবাই কাজগুলো করেছো তো? হ্যাঁ ম্যাডাম, কালকে বাস জুড়ে যা দেখেছি একেবারে ছবি সমেত সবটা লিখে আনিছি। কি দেখেছে ম্যাডাম? কে ছিল বলো না? কোথায় কে ছিল? বাস জুড়ে। হায় ভগবান, কালকে বাস জুড়ে একটা ছাতু উঠেছিল। আমি বাচ্চাদেরকে ছাতু ছবি সহ বর্ণনা লিখতে বলেছি। আমি তো ঠিকই ভাবছিলাম, যেমন লোক তেমনি তো ভাবনা আসবে না। সেটা অসভ্য খারাপ কথা মুখে কে উচ্চারণ করবে না? না ম্যাডাম, আমরা সেই জন্যই তো হিসুকে কাকা আর হাগু লাগলে বাবা লাগিছে বলি। বাহ বাহ, বেশ বেশ। আচ্ছা তাহলে এবার বলো তো, কাকা যদি মুতা হয়, বাবা যদি হাগু হয়, তাহলে মা হলে কি হবে? এ ম্যাডাম, মা হইলে তো বমি হবে। কি অসভ্য বাজি বান্দর ছেলে! বললাম না ম্যাডাম, ইয়ারা সব জানে। এ বাপ, তুই এইখানটায় আরো ওই গরম তেলে জলের ফোটার মতন ছ্যাং ছ্যাং করিস না তো। পচা, উনি না বাবা? বাবা? তবে আমার কে বটে বাবা? ও, তার মানে তোমারও বাবা আর আমারও বাবা? আমি বাবা বলতে যাবো কেন? তবে তুমি কি বলবে ম্যাডাম? জানি না। কই ম্যাডাম বলো না, একটা গোটা হাতিকে কি করে ফ্রিজে রাখবে? গোটা হাতিকে কিভাবে ফ্রিজে রাখবো? না জানি না তো। এ বাবা, এটা তো দমে সহজ ম্যাডাম। আগে ফ্রিজটাকে ভালো করে খুলে তারপরে তো হাতিটাকে সাম করালে হলো। তাই তো। ওই কোথায় যাচ্ছ? পালাচ্ছ কেন? পালাই কই? হ্যাঁ পালাই কই, আমার কি কাজ নাই? তোদের কাছে দাঁড়াইন থাকিব? হ্যাঁ, তোদের কাছে দাঁড়াইন থাকলে চলবে? আমাদের কাছে দাঁড়াবে কেন? তুমি তো ম্যাডামের পাশে দাঁড়াও। আমি চললে আমার কাজ আছে। যেতে দাও যেতে দাও। সে তো জানি, পেশি পামচারের ভয়ে পালাইলো, পাছে ভাবছে আমাকেও প্রশ্ন করে। এ ম্যাডাম, আরেকটা প্রশ্ন। আরো প্রশ্ন? একটা গাধাকে কি করে ফ্রিজে ঢুকাবে? এটা তো খুব সোজা, ফ্রিজটাকে খুলে গাধাটাকে সাবধানে ঢুকালেই হলো। হইলো নাই? এটাও হলো না? না ম্যাডাম, কি করে হবে? তুমি হাতিটাকে ফ্রিজে বার করোই নাই। ও হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা প্রশ্ন ম্যাডাম। আবার প্রশ্ন বলো। সিংহ মামার জন্মদিনে সব পশু পাখি সবাই গেছে একজন ছাড়া, বলো তো ম্যাডাম কে? তোমরা আজো, এইটা মনে হয় বাঘ হবে। দূর হলেও নাই। তবে কে? গাধাটা ম্যাডাম, ও তো এখনো ওই ফ্রিজের ভিতরে আছে। আমার সাথে দিল্লাগি করা হচ্ছে? তেমন সুযোগ আর পাইলাম কই ম্যাডাম, বাবাই তো আগুলে রাখে। চুপ। আরেকটা প্রশ্ন ম্যাডাম। না 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 না, প্লিজ প্লিজ, আর একটা ম্যাডাম। ওকে, এটাই আজকে শেষ। একটা নদীতে এক গাধা কুমির আছে, তুমি কিভাবে নদী পার হবে? পাগল নাকি? কুমির থাকলে কি করে পার হবো? কোনো অবস্থাতে সম্ভব না। এ ম্যাডাম,
এখন তো তুমি সহজেই নদী পার হয়ে যাবে। কি করে? সব কুমিরগুলাই তো সিংহের জন্মদিনে গেছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আছে ম্যাডাম। ভিভিআইপি। ভিভিআইপি মানে? মানে ওই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো। বলো না ম্যাডাম, ওই বিটি ছিলিয়া মানে তোমাদের কোন জিনিসটা নরম? ছি 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 ছি, তোমরা বলো কি টিয়া? দেখ জানি না যত সব। লাও তবে বলেই দিচ্ছি, বিটি ছিলার মনটা। ও হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা শোনো, আজকে আর পড়াচ্ছি না, আজকে আমার একটা এমার্জেন্সি কাজ আছে। তোমার কি কাজ আছে সেটা আমরা ভালো করেই জানি ম্যাডাম। যাও যাও, আ বলো, তোমার কোকিলটা ডাকছে।